শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? শুরু করছি ধারাবাহিকভাবে আমাদের আরেকটি ক্লাস, মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস তৃতীয় বর্ষ, দুঃখিত চতুর্থ বর্ষের ক্লাস এটি। আচ্ছা, মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস গত ক্লাসে যেটা পড়িয়েছিলাম, সিভিল ওয়ার, আমেরিকার সিভিল ওয়ার যুদ্ধ, সেই যুদ্ধের ছোট্ট একটি শব্দ কিন্তু তার পেছনে অনেক ঘটনা, অনেক কাহিনী জড়িত। আর যুদ্ধটা রেখে যায় এত বড় এবং তীব্র ক্ষত, যে ক্ষত দূর করতে বছরের পর বছর, যুগের পর যুগ হয়তো কেটে যায়। আজকে আমাদের বিষয় গৃহযুদ্ধ পরবর্তী পুনর্গঠন, রিকনস্ট্রাকশন আফটার দ্য সিভিল ওয়ার আমেরিকার ক্ষেত্রে। এই আমেরিকার যে গৃহযুদ্ধ, মনে আছে হয়তো উত্তর এবং দক্ষিণের মধ্যে এই যুদ্ধটা সংঘটিত হয়েছিল। সেই যুদ্ধে উত্তরাঞ্চল জয়লাভ করে এবং দক্ষিণাঞ্চল পরাজিত হয়। এখন বিষয় হচ্ছে যে এই যুদ্ধ, গৃহযুদ্ধ, অর্থাৎ একটি দেশের মধ্যেই দুই অঞ্চলের মধ্যে যে যুদ্ধ, সেটাই তো গৃহযুদ্ধ। এখন এই গৃহযুদ্ধ শেষ হওয়ার পর যে যুদ্ধের ক্ষত সারানোর যে সময় শুরু হলো, সেটা হচ্ছে পুনর্গঠন। এখন এই পুনর্গঠনের ক্ষেত্রে কি কি সমস্যা এবং কিভাবে এই পুনর্গঠন করা হয়েছিল, সেটাই হচ্ছে আমাদের আলোচ্য বিষয়, আজকের আলোচ্য বিষয়। এই গৃহযুদ্ধ চলল দীর্ঘ 1861 থেকে 1865 সাল পর্যন্ত, এবং যুদ্ধ শেষে যে সমস্যাগুলো দেখা দেয়, সেই সমস্যা সমাধানের লক্ষ্যে বেশ কিছু পরিকল্পনাই গ্রহণ করা হয়েছিল। এগুলোকে পুনর্গঠন পরিকল্পনা নামে এগুলো পরিচিত। এখন পুনর্গঠনের ক্ষেত্রে আমরা চারটা সমস্যাকে চিহ্নিত করতে পারি আলাদা করে। তার ক, রাজনৈতিক সমস্যা। গৃহযুদ্ধ যখন শুরু হয় তখন যুক্তরাষ্ট্রের মোট 25টি রাজ্য মিলে কনফেডারেট স্টেট অব আমেরিকা গঠন করে। এই যুদ্ধে যখন উত্তরাঞ্চল জয়ী হয় আর দক্ষিণাঞ্চল পরাজিত হয়, এই পরাজিত দক্ষিণাঞ্চলের রাজ্যসমূহকে তখন ইউনিয়নভুক্ত করার জন্য উত্তরাঞ্চল বেশ কিছু শর্ত আরোপ করে। অথচ প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন কিন্তু বেশ সহজ শর্তে এই রাজ্যগুলিকে ইউনিয়নভুক্ত করার পক্ষপাতী ছিলেন, কিন্তু কংগ্রেসের উগ্র পন্থী বেশ কিছু নেতৃবর্গ ছিলেন, তারা কিন্তু প্রেসিডেন্টের এই পুনর্গঠন পরিকল্পনা মেনে নিতে না পারায় বা বিরোধিতা করায় বেশ কিছু রাজনৈতিক জটিলতার সম্মুখীন হতে হয়। দ্বিতীয়ত আসো সামাজিক সমস্যা। সামাজিক সমস্যা, গৃহযুদ্ধটা যেহেতু শুরু হয়েছিল দাসপ্রথাকে কেন্দ্র করে, আর দাসপ্রথা কিন্তু একটি সামাজিক সমস্যা ছিল, সুতরাং গৃহযুদ্ধ পরবর্তী পুনর্গঠনের ক্ষেত্রেও সামাজিক সমস্যাটা ছিল প্রকট। এই গৃহযুদ্ধ 1865 সালে আমেরিকার শাসনতন্ত্রের যে ত্রয়োদশ সংশোধনী হয়, সেই সংশোধনের মাধ্যমে দাসদের মুক্তি প্রদান করা হয়। কিন্তু এই মুক্ত হয়ে যাওয়া মানুষগুলি বা দাসেরা যখন মুক্ত জীবনে চলে আসে, তখন তারা কাজের সন্ধানে বেরিয়ে পড়ে, আর কোনো যথাযথ পরিকল্পনা ছাড়া তাদেরকে মুক্ত করে দেয়ায় নানান রকম সামাজিক সমস্যা বা সংকটের সম্মুখীন হতে হয়। কৃষি নির্ভর দক্ষিণাঞ্চল ছিল যেহেতু, সুতরাং সেখানে কৃষি শ্রমিকের সংকট দেখা দেয়, উৎপাদন ব্যাপক হারে কমে যায়। অন্যদিকে সামাজিক সমস্যার আরেকটা দিক ছিল যে, আমি এই মাত্র বলছি যে যথাযথ পরিকল্পনা ছাড়া দাসদের মুক্ত করে দেয়া হয়েছিল, কিন্তু কিছু কিছু পরিকল্পনা তো অবশ্যই নেওয়া হয়েছিল তাদের সম্পর্কে। যেমন দাসদের সেনা এবং নৌবাহিনীতে প্রায় 50,000 দাসদের নিয়োগ করা হয়েছিল। আরেকটা ছিল যে সরকার ফিডম্যান ব্যুরো বিল নামে একটি বিল পাশ করে দাসদের খাদ্য, বাসস্থান
চিকিৎসার ব্যবস্থা করেছিল, কিন্তু এই ব্যবস্থাগুলি ছিল একেবারেই অপর্যাপ্ত। এছাড়া শিক্ষার দিকে যদি তাকাই, শিক্ষাক্ষেত্রে সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে যেসব শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে যুদ্ধে যোগদান করেছিল, যুদ্ধ শেষে কিন্তু তারা আর শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে আসেনি, শিক্ষা জীবনে ফিরে আসেনি, ফলে এরাও কিন্তু সামাজিক অস্থিরতার সৃষ্টি করেছিল। গ নাম্বার, সাংবিধানিক সংকট। রক্তক্ষয়ী এই গৃহযুদ্ধে আমেরিকার উত্তরাঞ্চল বিজয়ী হওয়ার পর দক্ষিণের প্রশাসন ব্যবস্থা কিন্তু একেবারেই ভেঙে পড়ে। দক্ষিণে এই সময় আইন, বিচার ও প্রশাসন বলতে কিছুই ছিল না। আর এই এই যে সমস্যা, এই সমস্যা যত দ্রুত সম্ভব একটা শাসনতান্ত্রিক কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা খুবই জরুরি হয়ে দেখা দিয়েছিল। এটা গেল সাংবিধানিক সংকট। এরপর আসে অর্থনৈতিক সমস্যা। অর্থনৈতিক দাসপ্রথা যেহেতু অর্থনীতি রিলেটেড, আর দাসপ্রথাকে নিয়ে যেহেতু সিভিল ওয়ার, সুতরাং সিভিল ওয়ারের পুনর্গঠনেও আমরা অর্থনৈতিক সমস্যাটাকে প্রকট আকারে দেখতে পাচ্ছি। কেমন যে এই সময় যে ক্ষুদ্র কৃষকদের জমিদান করা হয়েছিল স্বল্প মূল্যে, এবং দাস শ্রমিকদের অভাব ছিল এই সময় খুবই গুরুত্বপূর্ণ। আর দাসপ্রথা উচ্ছেদের ফলে, কৃষি শ্রমিকের অভাবের ফলে কৃষি উৎপাদন ব্যাপক হারে হ্রাস পায়। কৃষি উৎপাদন হ্রাস পাওয়া, অসচ্ছল ব্যাংকিং ব্যবস্থা, শূন্য গুদাম, তারপর মাল সম্পত্তিবিহীন দোকানপাট, পরিবহন ব্যবস্থার অপর্যাপ্ততা, অর্থাৎ একটার সাথে একটা কিন্তু রিলেটেড, এই সব কটা জিনিস মিলে একটা সংকট, প্রকট অর্থনৈতিক সংকট দেখা দেয়। সুতরাং এক কথায় বলতে পারি যে এইসব বিষয়গুলো একত্রিত হয়ে দক্ষিণের অর্থনীতি, আমেরিকার দক্ষিণাঞ্চলের অর্থনীতি একেবারে গতিহীন হয়ে যায় বা স্লথ হয়ে পড়ে। এ সময় ব্যাংক, বিমা এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলি অসচ্ছল হওয়ায় পুঁজি সরবরাহের অভাবে কিন্তু অর্থনৈতিক পুনর্গঠনও কঠিন হয়ে পড়ে। এই অবস্থায় পুনর্গঠন প্রশ্নে দক্ষিণাঞ্চলকে নিয়ে অর্থনৈতিক সমস্যা খুবই জটিল আকার ধারণ করে। এখন আসো পুনর্গঠন পরিকল্পনা। পুনর্গঠন পরিকল্পনাটা কী, সমস্যাগুলো আমরা চিহ্নিত করতে পারছি, এখন আসো পুনর্গঠন আমরা কিভাবে করব। এই পুনর্গঠনের প্রশ্নে নানা জটিল সমস্যা ছিল, সেগুলো সত্ত্বেও পুনর্গঠনের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গৃহীত হয়েছিল। যে পরিকল্পনাগুলি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক স্থিতিশীলতা আনয়নের ক্ষেত্রে, নিগ্রোদের অধিকার প্রতিষ্ঠা, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের প্রতিবন্ধকতা দূরীকরণ, এবং সর্বোপরি উত্তর ও দক্ষিণের মধ্যকার দূরত্ব, যে দূরত্বের সৃষ্টি হয়েছিল সেটা সমাধানের একটা পদক্ষেপ হিসেবে পরিচালিত হয়েছিল এই পুনর্গঠন পরিকল্পনাগুলি। পরিকল্পনাগুলি মানে আমরা দেখতে পাচ্ছি যে পরপর তিনটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল পুনর্গঠনের ক্ষেত্রে। এটা কেন, এই প্রশ্নের উত্তর আসবে একের পর এক ধাপে ধাপে পরিকল্পনাগুলি আলোচনা করার পর। প্রথমে আসো যে প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের পুনর্গঠন পরিকল্পনা। প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন খুবই উদার নীতি গ্রহণ করেছিলেন এই পুনর্গঠনের ক্ষেত্রে। তিনি 1863 সালের 8 ডিসেম্বর একটা ঘোষণার মাধ্যমে পুনর্গঠন সম্পর্কিত প্রেসিডেন্টের যে পরিকল্পনা সেটা তিনি ঘোষণা করেছিলেন আর কি। এই পরিকল্পনার উদ্দেশ্য ছিল বিচ্ছিন্ন যে রাজ্যগুলি, এগুলিকে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যতদূর সম্ভব দ্রুত স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা। আর এক্ষেত্রে তিনি তার পরিকল্পনা ছিল এরকম যে তিনি ঘোষণা করেন যে 1860 সালের যে ভোটার তালিকা ছিল, সেই ভোটার তালিকা অনুযায়ী যদি কোনো রাজ্যের 10 ভাগ ভোটার যুক্তরাষ্ট্রের সংবিধানের অনুগত একটি সরকার গঠন করে এবং কংগ্রেস মনোনীত আইনসভা এবং প্রেসিডেন্টের ঘোষণার প্রতি আনুগত্য পোষণ করে, তাহলেই সেই রাজ্যগুলিকে ইউনিয়নভুক্ত করে নিতে আর কোনো বাধা থাকবে না, তাদেরকে ইউনিয়নভুক্ত করা হবে।
বা ওই রাজ্যের সরকারগুলোকে বৈধ সরকার হিসেবে গ্রহণ করা হবে, যেভাবেই তুমি বলো না কেন। কিন্তু দেখা যাচ্ছে যে কংগ্রেসের যে উগ্রপন্থী সদস্যগণ ছিলেন তারা এ ধরনের নমনীয় প্রস্তাবে তীব্র বিরোধিতা করে। তবে তাদের এই বিরোধিতা সত্ত্বেও আব্রাহাম লিঙ্কন এই পরিকল্পনা বাস্তবায়ন করতে অগ্রসর হন। কিন্তু দুঃখজনক যে এই পরিকল্পনা বাস্তবায়নের পূর্বেই 1865 সালের 14 এপ্রিল তিনি আততায়ীর হাতে নিহত হন। সুতরাং তার মৃত্যুর সাথে সাথে তার পুনর্গঠন পরিকল্পনা এখানেই শেষ হয়ে যায়। এরপরে আসো খ নাম্বার, প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসনের পুনর্গঠন পরিকল্পনা। প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসন কে ছিলেন? তিনি ছিলেন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের ভাইস প্রেসিডেন্ট। অর্থাৎ প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের মৃত্যুর পর তার উত্তরাধিকারী মনোনীত হন অ্যান্ড্রু জনসন। এখন এই অ্যান্ড্রু জনসন তিনিও অনেকটা নমনীয় নীতি গ্রহণ করেছিলেন, এবং যেটা ছিল আব্রাহাম লিঙ্কনের নীতিকে তিনি বহুলাংশে অনুসরণও করেছিলেন বলা যায়। তার পরিকল্পনাটা কি ছিল? জনসন তার পুনর্গঠন পরিকল্পনায় উল্লেখ করেন যে এক, প্রত্যেক রাজ্যে একজন করে সামরিক ও বেসামরিক গভর্নর নিয়োগ করা হবে। দুই, কনফেডারেশন নির্বাচনের ব্যবস্থা করা হবে। তিন, বিচ্ছিন্নতাবাদী অর্ডিন্যান্স বাতিল করা হবে। চার, যুদ্ধকালীন সময়ে গৃহীত সকল প্রকার ঋণ পরিশোধের বিষয়টি অস্বীকার করা হবে। এবং পাঁচ, দাসপ্রথা নিষিদ্ধ করে রাজ্যসমূহের শাসনতন্ত্র অনুমোদন করা হবে। এই ছিল সংক্ষেপে অ্যান্ড্রু জনসনের পুনর্গঠন পরিকল্পনা। এখন দেখা যাচ্ছে যে এই পুনর্গঠন কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা তিনি যখন শুরু করেন 1865 সালে এটা করেন, এবং 1866 সালের মধ্যে উক্ত পরিকল্পনার অধিকাংশই কিন্তু কার্যকর করা হয়। জনসনের সময়ে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী আসে, এবং এর মাধ্যমে যুক্তরাষ্ট্র কিন্তু ক্রীতদাস প্রথা রহিত করা হয়। এটা একটা খুবই উল্লেখযোগ্য বা বড় একটা পদক্ষেপ ছিল। এরপর 1865 সালের 18 ডিসেম্বর এই সংশোধনী মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানেরও অবিচ্ছেদ্য অংশ অংশে পরিণত হয় আর কি। কিন্তু ওই যে একই আবারও, অর্থাৎ কংগ্রেসের উগ্রপন্থী সদস্যগণ তারা কিন্তু জনসনের পরিকল্পনাকে পুরোপুরি মেনে নিতে পারেননি। এই মেনে না নেয়ার প্রেক্ষিতে আসে আরেকটি পুনর্গঠন পরিকল্পনা, সেটাকেই আমরা বলছি র্যাডিক্যাল পুনর্গঠন পরিকল্পনা। জনসনের যে পরিকল্পনা সেটা ব্যর্থ হওয়ার পর দক্ষিণাঞ্চলের পুনর্গঠন প্রশ্নে কংগ্রেস এমন একটা পরিকল্পনা গ্রহণ করেছিল যেটা লিঙ্কন বা জনসন অনুসৃত নীতি থেকে একেবারে ভিন্ন। এই পরিকল্পনাটি কংগ্রেসি পুনর্গঠন বা র্যাডিক্যাল বা উগ্রপন্থী, র্যাডিক্যাল অর্থ উগ্রপন্থী, র্যাডিক্যাল পুনর্গঠন নামে পরিচিত। এই পরিকল্পনাটি ছিল কেমন? এটি ছিল দক্ষিণাঞ্চলে রিপাবলিকানদের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তাদেরকে ইউনিয়নভুক্ত না করা। দুই, ইউনিয়নভুক্ত হতে হলে ব্ল্যাক কোড আইন বাতিল, নিগ্রোদের নাগরিক মর্যাদা প্রদান, বিদ্রোহী নেতাদের রাজনীতিতে অযোগ্য ঘোষণা করা ইত্যাদি শর্ত মানতে হবে। তিন, পুনর্গঠন প্রক্রিয়ায় কংগ্রেসের ব্যাপক ভূমিকার নিশ্চয়তা প্রদান করা। এখন মূল কথা হচ্ছে এই পুনর্গঠন কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে র্যাডিক্যালদের একটা উদ্দেশ্য ছিল, সেটা ছিল যে কংগ্রেসে প্রাধান্য স্থাপন করে আমেরিকার সরকার ব্যবস্থাকে নবায়ন করা। তোমরা জানো আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত, সুতরাং সেখানে কিন্তু রাষ্ট্রপতির সিদ্ধান্তই চূড়ান্ত। কিন্তু এই পরিকল্পনার মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কংগ্রেস নেতারা তারা কিন্তু কংগ্রেসের প্রাধান্য স্থাপনের দিকে অগ্রসর হতে চাচ্ছিলেন। এখানে এই পরিকল্পনার মাধ্যমে প্রেসিডেন্ট হবেন কংগ্রেসের অধীনস্থ,
আর এই পুনর্গঠন পরিকল্পনা অংশ হিসেবে সংবিধানের চতুর্দশ সংশোধনী 1866 সালের জুন মাসে কংগ্রেসে গৃহীত হয়। এই সংশোধনী অনুযায়ী আইনের চোখে সবাই সমান বলে বিবেচিত হবে। এবার আসো পুনর্গঠনে র্যাডিক্যাল গৃহীত পদক্ষেপ সমূহ, কি কি পদক্ষেপ তারা নিয়েছিলেন। সংবিধানের যে চতুর্দশ সংশোধনীর কথা বলছি, এই চতুর্দশ সংশোধনী পাশ হলে একমাত্র টেনেসি নামক যে রাজ্য ছিল তাদের, সেই টেনেসি ব্যতীত অন্য সব রাজ্য এটা কিন্তু প্রত্যাখ্যান করে। এই অবস্থায় কংগ্রেস 1867 সালের 2 মার্চ প্রথম পুনর্গঠন আইন পাস করে। এই আইনের মাধ্যমে কংগ্রেস একমাত্র টেনেসিকে, শুধু টেনেসি রাজ্যকে, তার সরকারকে বৈধ বলে আখ্যায়িত করে আর তাকে যুক্তরাষ্ট্রের ইউনিয়নে যোগদানের সুযোগ দান করে। এবং একমাত্র এই টেনেসি বাদে দক্ষিণের অন্যান্য সকল রাজ্য সরকারকে অস্বীকার করে করে এই রাজ্যগুলিকে মোট 5টি সামরিক জেলায় অন্তর্ভুক্ত করে। বোঝার চেষ্টা করো, আমি বলছি দক্ষিণাঞ্চলের কথা। দক্ষিণাঞ্চলের একমাত্র টেনেসিকে ইউনিয়নভুক্ত করা হয় রাজ্য হিসেবে, বৈধ সরকার হিসেবে ইউনিয়নভুক্ত করা হলো, কিন্তু বাদ বাকি সবাই যেহেতু এই পরিকল্পনা অস্বীকার করেছিল, এই আইনটা অস্বীকার করেছিল, সুতরাং প্রত্যেকটা রাজ্যকে ভেঙে ফেলা হয় এবং তাদের 5টি সামরিক জেলার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। জেলাগুলি কোনগুলি? প্রথম সামরিক জেলা ছিল ভার্জিনিয়া। কোন ভার্জিনিয়া মনে করিয়ে দিতে চাই, এটা সেই ভার্জিনিয়া যেই ভার্জিনিয়ায় প্রথম দাসপ্রথার শুরু। দ্বিতীয় সামরিক জেলা ছিল ক্যারোলাইনা। তৃতীয় ছিল জর্জিয়া, আলাবামা এবং ফ্লোরিডা। এই তিনটি মিলে ছিল তৃতীয় সামরিক জেলা। চতুর্থ সামরিক জেলা আরাকানসাস এবং মিসিসিপি। এবং সবশেষে পঞ্চম সামরিক জেলা ছিল টেক্সাস ও লুইজিয়ানা। এইভাবে প্রথম পুনর্গঠন আইন অনুযায়ী প্রায় 1 বছর সামরিক আইন এখানে বলবৎ থাকে এবং সামরিক গভর্নররা খুব শক্ত হাতে প্রশাসন পরিচালনা করতে শুরু করে আর কি এই 1 বছর। এরপর 1867 সাল, 1867 সালে যখন রাজ্য সরকার নির্বাচন হয়, সেই নির্বাচনে এই 11টি রাজ্যের মধ্যে 10টিতে রিপাবলিকানরা জয়লাভ করে। রিপাবলিকান কারা? আবারও মানে পেছনে যেতে হচ্ছে একটু। রিপাবলিকান সরকার, রিপাবলিকানরা জয়লাভ করে, অর্থাৎ রিপাবলিকান সেই দল যে দল আমেরিকায় দাসপ্রথার বিরোধী ছিল, বরাবর বিরোধী ছিল, এবং আব্রাহাম লিঙ্কন কিন্তু ওই রিপাবলিকান দলেরই প্রেসিডেন্ট ছিলেন। আচ্ছা, তো তাহলে আমরা দেখছি যে 11টা রাজ্যের মধ্যে 10টাতেই রিপাবলিকানরাই জয়লাভ করছে আর তারা সংবিধানের সংশোধনী মেনে নেয়ার পক্ষে মত প্রকাশ করে। কেবলমাত্র ভার্জিনিয়াতে ডেমোক্র্যাটরা জয়লাভ করেছিল। এটাও একটা চমকপ্রদ ঘটনা রাজনীতির ক্ষেত্রে, আমেরিকার রাজনীতির ক্ষেত্রে, গৃহযুদ্ধ পরবর্তী ঘটনাবলীর ক্ষেত্রে এটা খুবই চমকপ্রদ একটি ঘটনা। আচ্ছা, এই অবস্থা যখন, তখন 1868 সালে দক্ষিণাঞ্চলীয় 8টি রাজ্যে এবং 1870 সালে অবশিষ্ট যে 3টি রাজ্য ছিল সেই 3টি রাজ্যে পুনর্গঠিত সরকার ব্যবস্থা গঠন করা হলো। এই পুনর্গঠিত এসব রাজ্যের আইনসভা নির্বাচিত যখন হয়, তখন তারা নিয়ম মাফিক চতুর্দশ এবং পঞ্চদশ সংশোধন অনুমোদন করে সংবিধানের। এখন 1870 সালের মধ্যে এই যে পঞ্চদশ সংশোধনী, এটা সবকটি রাজ্যে অনুমোদিত হয়। কংগ্রেসও আনুষ্ঠানিকভাবে পুনরায় এই সবকটি রাজ্যকে আবারও স্বীকার করে নেয়। আর এই যে নতুন সরকার, নতুন সরকার কার্যক্রম শুরু যখন করে, তখন এইসব রাজ্যে যে সেনাবাহিনী ছিল সেই সেনাবাহিনীগুলো প্রত্যাহার করে নেওয়া হয় এক একে। তাহলে এই গেল, মোটামুটি আমরা একটা সলিউশনে, একটা সমাধানের মধ্যে আসছি, সেটা আমরা দেখতে পাচ্ছি। এই যে র্যাডিক্যালরা, র্যাডিক্যালরা কিন্তু কালো
কালোদের অর্থাৎ নিগ্রোদের বা দাসদের যেটাই বলো না কেন, তাদের অবস্থার উন্নতির লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছিল। তবে র্যাডিক্যাল পুনর্গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ গঠনমূলক চিত্র কিন্তু ছিল, গঠনমূলক দিক ছিল প্রগতিশীল আইন তৈরি করা। দক্ষিণ ক্যারোলাইনায় র্যাডিক্যাল আইনসভা কর প্রথা সংস্কার করে এবং অসংখ্য দাতব্য ও মানবিক ইনস্টিটিউট স্থাপন করে, তারপর তোমার নতুন লোকদের উৎসাহিত করে এবং এ রাজ্যের ইতিহাসে প্রথমবারের মতো সব শিশুদের স্কুলে যেতে বাধ্য করে। এই কাজগুলো কিন্তু খুব প্রশংসনীয় উদ্যোগ ছিল। সরকারি শিক্ষাক্ষেত্রে র্যাডিক্যাল সরকারের এই পদক্ষেপ ছিল, অর্থাৎ প্রত্যেক শিশুর জন্য শিক্ষা বাধ্যতামূলক করা, এটা কিন্তু ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অবদান। সাধারণভাবে র্যাডিক্যাল এই আইন পরিষদে রাজনৈতিক গণতন্ত্রকে এগিয়ে নিয়ে এসেছিল এবং সামাজিক সংস্কারের একটা উদ্বোধন ঘটিয়েছিল। এই গেল র্যাডিক্যাল গৃহীত পদক্ষেপসমূহ পুনর্গঠনের ক্ষেত্রে। এর পরের ধাপে আমরা কিছু সমালোচনা করব, র্যাডিক্যাল পুনর্গঠনের সমালোচনা, অর্থাৎ র্যাডিক্যাল পুনর্গঠনের ব্যর্থতাগুলো কী কী সেটা আমরা একটু দেখব। এই প্রশাসন ছিল সীমাহীন দুর্নীতির প্রশাসন র্যাডিক্যাল সরকারের আমলে, র্যাডিক্যাল পুনর্গঠনের ক্ষেত্রে বলছি। এই সীমাহীন দুর্নীতি দক্ষিণের শ্বেতাঙ্গদের প্রচণ্ড রকমের বিরোধিতা এবং অর্থ সংকট নানা কারণে র্যাডিক্যাল পুনর্গঠন পুরোপুরি ব্যর্থ হয়েছিল। এই পরিকল্পনার মাধ্যমে উত্তরাঞ্চল কর্তৃক দক্ষিণাঞ্চলের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং দক্ষিণাঞ্চলে নিগ্রোদের নাগরিক মর্যাদা প্রদানের চেষ্টা করা হয়, কিন্তু এই প্রক্রিয়ার মাধ্যমে দক্ষিণের মানুষের মনে একটা দীর্ঘ অসন্তোষের সৃষ্টি হয়, যে অসন্তোষ এই পরিকল্পনা ব্যর্থতার দিকে ঠেলে দিয়েছিল। আমি চেষ্টা করেছি, আজকের ক্লাস এখানে শেষ, চেষ্টা করেছি অনেক কঠিন কথা কতটা সহজে বলা যায় সেই চেষ্টাই করেছি। তোমরা কতটুকু বুঝলে, তোমাদের কি 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 সমস্যা যদি থেকে থাকে তাহলে সেটা কমেন্ট করো বা ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করো, আমি সেটা তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানেই, ঠিক আছে, আগামী ক্লাসে আবার দেখা হবে।